কি হলো রেরাম সাহেব, খোঁজ পেলেন? ম্যাডাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান কোন সব কোন খোঁজা শেষ ম্যাডাম। খুঁজিয়ে খুঁজিয়ে আমি হয়রান হয়ে গেলাম, স্যারের মতো খুঁজিয়ে পেলাম না ম্যাডাম। আমিও তো সব থানায় খোঁজ লাগিয়েছি কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা ঘটনা কি বলেন তো ম্যাডাম? আপনি সব থানায় খোঁজ লাগাইছেন? হ্যাঁ, আই রিপিট, সব থানায়। ম্যাডাম, আমার কাছে এখনো ক্লিয়ার, ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার, দিনের আলোর মতো চকচকে। আমি বুঝতে পারছি ম্যাডাম কি করছে। আচ্ছা তাহলে আমাকেও একটু ক্লিয়ার করেন প্লিজ। ম্যাডাম, স্যারের আইডেন্টিটি একটু বড়, তো স্যারের পার্সোনালিটি কত বড়। স্যার একটা বড় রাঘববোয়াল, স্যার আসলে বড় কেন্দ্রীয় থানায় দরিয়া লয়ে গেছে ম্যাডাম। কেন্দ্রীয় থানা আবার কি ম্যাডাম? থাকে না যেখানে ওই যে মানুষ টাকা পয়সা গুনছু না দানা রাখে, ওটা তো চোখ ব্যাংক। সব ব্যাংকের উপর যেমন একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে, সেই রকম ম্যাডাম মনে করেন যে সব থানার উপরে একটা কেন্দ্রীয় থানা থাকে ম্যাডাম। মানে কেন্দ্রীয় থানা হইতেছে যেখানে ওই যে গরদের ভিতরে থাকে জামা কাপড় পরে, বাবু আমার বাচ্চা ভালো আছে ওই পাশ থেকে বলে আমার। রেরাম সাহেব। জি ম্যাডাম। আপনাকে এখন আমার দেখতে ইচ্ছে করছে না, আপনি এখন যান। ম্যাডাম, মানুষ কক্সবাজারে গিয়া চামড়া কালো করে, আমি স্যারে খুঁজিয়া খুঁজিয়া রোদের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া আমার চামড়া কালো করছি, এখন তো আমার দেখতে ভালো নাই লাগতে পারে। মনে কোনো জায়গা নাই যেখানে আমি স্যারে খুঁজি নাই। ঠিক আছে ম্যাডাম, স্যারকে যখন আমি খুঁজিয়ে নিয়ে আসবো তখন তো আপনি স্যারের কফি খাবেন, আর আমাকে একটা ডিম্পোজ দিয়ে বলবেন আপনাকে থ্যাংক ইউ, আপনাকে ভালো লাগছে। আপনি দেখেন ম্যাডাম এমনটা হবে, বলিয়ে গেলাম ম্যাডাম। হ্যাঁ, তোমার কষ্ট করে কোনো থানায় খোঁজ লাগাতে হবে না, ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। স্যার, বাবু স্যার, বেশ বাবু স্যার, স্যার আপনি অনেক মশার কামড় খাইছেন, এটাই ঘটনা। এখন আপনি আরাম করে এসি এর বাতাস খাবেন, বাসায় যান স্যার, লাইন ক্লিয়ার। স্যার লাইন ক্লিয়ার করে দিয়েছেন স্যার? আচ্ছা তাহলে বাসায় গিয়ে আপনি আপনার ম্যাডামকে বলবেন কি? স্যার আমি বলবো আপনার পরিচয় জানার পরে, আপনার আইডেন্টিটি জানার পরে, তারা এমন একটা ইজ্জত আপনাকে দিল, আপনাকে চা খাওয়াইলো, কোক খাওয়াইলো, ডিম্পোজ খাওয়াইলো, এরপর গাড়িতে করে বাসায় পৌঁছে দিল স্যার। সেটা তো খুব ভালো কাজ করছে, মানে কাজের কাজ করছে। জি স্যার। রেরাম সাহেব সবই বুঝলাম, কিন্তু আপনার ম্যাডামকে আপনি ম্যানেজ করলেন কিভাবে? স্যার প্রথমে যেটা বলছি সেটা বলবো নাকি পরে যেটা বলছি সেটা বলবো? আরে কথা না পেয়ে চাই দুটোই বলে। স্যার আমি বলছি যে ইলিশ মাছ কেনার দায় আপনারা থানায় দড়িয়ে লয়ে গেছে। স্যার একটা ঝামেলা হয়ে গেছে স্যার, সেটা হচ্ছে যে আমার কথার মধ্যে একটু প্যাঁচ ছিল, তাদের নেটওয়ার্ক এত বড় এটা বুঝতে পারি নাই স্যার, তারা সব থানায় খোঁজ লাগাই আপনারা তো পায় নাই, পরে আমি প্যাঁচ লাগাইয়া বলছি যে আপনারা কেন্দ্রীয় থানায় দড়িয়ে লয়ে গেছে স্যার। কেন্দ্রীয় থানা কি? কেন্দ্রীয় থানা তো নাই স্যার, ওই কেন্দ্রীয় কারাগার যেটা বড় বড় গড়ার থেকে জামা পরিয়া দাঁড়ায় স্যার সব। আরে কেন্দ্রীয় থানায় কি সরাসরি করে ধরে নিয়ে যায়? হ্যাঁ কিন্তু থানা বলে কিছু আছে, ওটা তো কারাগার স্যার। মিস্টেক মুখ দিয়া পুশ করে বেরিয়ে গেছে স্যার, সরি স্যার। আরে আপনারে পাঠাইছে আমি প্যাঁচ ছুটাইতে, আপনি তোরা প্যাঁচ লাগাই দিলেন, এখন এই গুট্টো আমি কেমনে ছুটামু? এখন তো আমার বউ আমার অবিশ্বাস করবো, আর তো বিশ্বাস করবো না, কেমনে ছুটাবেন এখন? স্যার একটা কথা বলি আপনারে, আমি ডিম্পোজ আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি যতক্ষণ আছি গিট্টু এমনভাবে ছুটাইয়া দিব স্যার, আপনাকে শুধু বিশ্বাস করবে না, আদর করবে না, আপনাকে স্যার দুইটা ডিম্পোজ বাটিয়ে খাওয়াই। চুপ থাকেন। আরও পেস্ট লাগাই দিল, এখন আমি বাসায় কীভাবে যাব? দিলেন তো পেস্টটা লাগাইয়া। স্যার একটু ভরসা রাখেন। ভরসা রাখবো? রাখেন স্যার, এতদিন ধরে আপনার সাথে কাজ, আপনার উপরে ভরসা রেখে আমি কী করবো? হ্যাঁ স্যার এখনো ভরসা রেখে বাসায় যাবেন, আর কোথায় যাবেন? চলেন স্যার। বাসায় যাবো না? চলেন স্যার। বাসায় গিয়ে আবার আরেকটা প্যাঁচ লাগাই দিবেন। স্যার আপনি ভরসা রাখেন, আমি সব প্যাঁচ ছুটাইয়া দিব স্যার, কত বড় বড় মানুষ ম্যানেজ করে ফেললাম, কত বড় বড় জায়গা প্রতিষ্ঠান ম্যানেজ করে ফেললাম, আরে স্যার এটা তো ম্যাডাম, নর্মাল ম্যাডাম স্যার। চলেন। না না আমার ভয় লাগতেছে, আমি যাবো না স্যার। ভয়কে করুন জয়, আপনি স্যার এখানে বসিয়ে মশার কামড় খাবেন, কাঠভাঙা গন্ধ স্যার, বাসার দিকে চলেন স্যার, একটু ভরসা রাখেন। ভরসা কিভাবে রাখবো, আবার যদি আপনি প্যাঁচ লাগিয়ে দেন? স্যার একটা ভালো কথা বলি, আপনি স্যার বাসায় গিয়া ম্যাডামকে বলবেন যে আগামীকালকে আপনি হানিমুনে যাবেন, ম্যাডামকে লইয়া হানিমুনে 10 বার যাওয়া যায় স্যার, তাহলে তো ছুটিয়ে যাবে, একটু ভরসা রাখেন স্যার। ভালো বুদ্ধি, চলেন। আপনার উপরে ভরসা রাখি আমার কী সমস্যা হয় জানেন? কি স্যার? বলবো? বলেন স্যার। ভরসা হারায় ফেলি, চলেন।
¡Gracias!